गुड मॉर्निंग एवरीबॉडी हमार सकल स्नेह छात्र छात्री प्रत्येक के हमार शुभेच्छा एवं अभिनंदन। आज के तुम्हारे ऑनलाइन क्लासे डीएलएड प्रथम वर्षे जे विषय की नहीं आलोचना करब सेटी हलो मातृभाषा शिक्षादान जे विभिन्न पद्धति तार मध्य एक उल्लेखयोग्य पद्धति हलो प्रकल्प पद्धति। देखो लिखे रेखेछि प्रकल्प पद्धति बा इंग्रेजीते जाके बोले प्रोजेक्ट मेथड। तो एई जे प्रकल्प पद्धति बा प्रोजेक्ट मेथड सम्पर्के आमरा आजके विस्तारित भावे आलोचना करब। ताहले प्रथमेई आमादेरके जेने निते हबे जे प्रकल्प पद्धति काके बोले। प्रकल्प पद्धति हलो मातृभाषा शिक्षादानेर एमन एकटी उल्लेखयोग्य पद्धति जेखाने कोनो समस्या निर्वाचन करा हय एबं सेई समस्या निर्वाचन करे सेई समस्या समाधानेर मध्य दिए आमरा जे शिक्षा अर्जन करे थाकि सेई शिक्षण पद्धतिके बला हच्छे प्रकल्प पद्धति। तो एई जे प्रकल्प पद्धति, एई प्रकल्प पद्धति आमरा देखेछि जन डिउ सर्वप्रथम এই প্রকল্প পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। কিন্তু তিনার উদ্ভাবিত এই যে প্রকল্প পদ্ধতি সেটা বাস্তবায়িত বা খুব একটা সাফল্যমণ্ডিত হয়নি। পরবর্তী ক্ষেত্রে তিনারই একজন শিষ্য উইলিয়াম কিলপ্যাট্রিক তিনি এই পদ্ধতির অনেকটা পরিমার্জন করেছিলেন এবং পরিবর্তন করেছিলেন এবং তিনি কর্ম সম্পাদনের মধ্য দিয়ে যে এই পদ্ধতির একটা সম্পূর্ণ ফলাফল তিনি নির্ণয় করেছিলেন এই যে কর্মকেন্দ্রিক যে পদ্ধতি এটাই ছিল প্রকল্প পদ্ধতি। তো জন কিলপ্যাট্রিকের প্রবর্তিত এই নতুন যে প্রকল্প পদ্ধতি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাড়া ফেলেছিল, কারণ তিনার এই পদ্ধতির মাধ্যমে একটা শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। তো এই যে প্রকল্প পদ্ধতি, এই প্রকল্প পদ্ধতির আবার চারটে স্তর আছে, সেই স্তরগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তো এই প্রকল্প পদ্ধতির স্তরগুলো দেখো আমি লিখে রেখেছি, তোমরা একটু দেখলে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে উদ্দেশ্য নিরূপণ করা। তাহলে প্রকল্প পদ্ধতির যে চারটে স্তরের কথা বললাম সেই চারটে স্তরের মধ্যে প্রথমে হচ্ছে কি না উদ্দেশ্য নিরূপণ করা, তারপরে কি না পরিকল্পনা গ্রহণ করা, দু নম্বর হচ্ছে কিনা পরিকল্পনা গ্রহণ, তিন নম্বর হচ্ছে কর্ম সম্পাদন এবং চার নম্বর হচ্ছে মূল্যায়ন। তাহলে এই প্রকল্প পদ্ধতির যে চারটি স্তরের কথা বললাম সেই চারটি স্তর সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত ভাবে আলোচনা করব। এই উইলিয়াম কিলপ্যাট্রিক প্রবর্তিত এই যে প্রকল্প পদ্ধতির যে চারটে স্তর বা ধাপ, এই চারটে ধাপ সম্পর্কে এখন আমরা বিস্তারিত ভাবে একটু আলোচনা করব বা জেনে নেব। প্রথমে আসে উদ্দেশ্য নিরূপণ করা। তাহলে আমরা একটু আগে বললাম যে সংজ্ঞায় আমরা বলেছি যে প্রকল্প পদ্ধতি হচ্ছে একটা সমস্যা কেন্দ্রিক পদ্ধতি, অর্থাৎ প্রথমে একটা সমস্যা আমাকে নির্বাচন করতে হবে। তো সেই যে সমস্যা আমরা নির্বাচন করব এবং সেই সমস্যা যখন আমরা সমাধান করব তাহলে এই যে সমস্যা নির্বাচন করা এবং সমাধান করা এর মধ্যে যে সার্বিক যে ব্যাপার আছে এই সামগ্রিক যে প্রক্রিয়া হচ্ছে সেইটাকে আমরা কি বলছি না প্রকল্প পদ্ধতি। তো প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে যে উদ্দেশ্য নিরূপণ করা, অর্থাৎ আমরা কি উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করব, যে কোনো একটা উদ্দেশ্য আমাদের থাকবে কাজটার পিছনে, তো আমাদেরকে সর্বপ্রথম সেই উদ্দেশ্যটাকে নিরূপণ করতে হবে বা সেই সমস্যাটাকে আমাদের সর্বপ্রথম নিরূপণ করতে হবে। যেমন ধরো আমরা যদি একটা বাগান তৈরির কথা বলি, ঠিক আছে, বা ধরো আমরা যে কোনো একটা বিষয় আমরা পড়ার ক্ষেত্রে একটা সমস্যা নির্বাচন করলাম, তো প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমে আমাদের একটা কি করতে হবে না সমস্যা নির্বাচন করতে হবে বা উদ্দেশ্য নিরূপণ করতে হবে, অর্থাৎ আমরা কি উদ্দেশ্য নিয়ে কাজটা করব বা কিভাবে আমরা এগিয়ে যাব। তারপরে কি হচ্ছে না পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ আমরা যে উদ্দেশ্যটা নির্বাচন করলাম সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা একটা পরিকল্পনা বানাবো। ঠিক যেভাবে আমরা ধরো একটা বাড়ি বানাতে গেলে একটা পরিকল্পনা আমাদের প্ল্যান তৈরি করতে হয়, বা ধরো আমরা একটা ক্লাস নিতে গেলে আমাদের একটা লেসন প্ল্যান বানাতে হবে, পরিকল্পনা করতে হয়, ঠিক একইভাবে আমরা এই যে উদ্দেশ্য নির্বাচন করছি, যেমন যদি আমরা ধরো একটা উদ্দেশ্য নির্বাচন করি যে আমি একটা বাড়িতে একটা বাগান তৈরি করবো, আমার স্কুলে একটা বাগান তৈরি করবো,
তাহলে সেই প্রথমে বাগান তৈরি করব এইটা আমি একটা সমস্যা নির্বাচন করলাম। এরপরে কি করতে হবে না পরিকল্পনা, পরিকল্পনাটা কিরকম না বাগান তৈরি করার জন্য আমার কতটা জায়গার প্রয়োজন হবে, আমি কিভাবে মাটিটাকে কর্ষণ করব বা কিভাবে আমি চারা তৈরি করব, কিভাবে বীজ রোপণ করব, তো এই সমগ্র যে ব্যাপারটা আছে সামগ্রিক যে ব্যাপার সেই ব্যাপারটাকে একটা পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তাহলে দু নম্বর পয়েন্ট হচ্ছে কি না পরিকল্পনা গ্রহণ করা, তিন নম্বর হচ্ছে কি না কর্ম সম্পাদন। অর্থাৎ এই যে আমরা পরিকল্পনা গ্রহণ করলাম সেই পরিকল্পনা মাফিক আমাদের কিন্তু কাজটাকে করতে হবে। কিরকম না যেমন ধরো আমরা পরিকল্পনা করেছি যে মাটিটাকে প্রস্তুত করতে হবে, তাহলে মাটি প্রস্তুত করার জন্য মাটিটাকে আমরা কর্ষণ করব, হ্যাঁ ঠিক আছে, সেই মাটিটাকে কর্ষণ করা হবে, তারপর সেটাকে তোমার জল দিয়ে ভেজানো হবে, মাটিটাকে নরম করা হবে, বিভিন্ন প্রকার সার প্রয়োগ করা হবে, হ্যাঁ তারপরে সেখানে বীজ তৈরি করা হবে, হ্যাঁ বীজ রোপণ করা হবে এবং সেই বীজগুলোকে নতুনভাবে আবার সেই চারা গাছকে নতুনভাবে আবার কি করা হবে আমাদেরকে লাগাতে হবে। তাহলে এই যে পরিকল্পনা আমরা নিয়েছিলাম সেই পরিকল্পনা মাফিক কিন্তু আমাদের কি হলো না কাজটা এগিয়ে চলছে, বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কর্ম সম্পাদন, অর্থাৎ আমরা যে ব্লু প্রিন্টটা বানিয়েছিলাম সেই ব্লু প্রিন্ট অনুযায়ী কিন্তু আমরা কাজ বাস্তবে করছি, এইটা কি বলছি না আমরা কর্ম সম্পাদন। লাস্ট পয়েন্ট হচ্ছে কি না আমাদের মূল্যায়ন। তাহলে দেখো আমরা প্রথমে সংস্থা নির্বাচন করেছি, তারপর আমরা কি করেছি না একটা পরিকল্পনা করেছি, তারপর আমরা কি করেছি না সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি, সব শেষে আমাদের কি আসছে না মূল্যায়ন। অর্থাৎ আমরা যে কাজটা করলাম এই যে ধরো আমরা গার্ডেনিং তৈরি করলাম বা বাগান তৈরি করলাম সেইটা আমাদের কতটা সাকসেসফুল হলো, আমরা কতটা সেখান থেকে দক্ষতা অর্জন করতে পেরেছি, আমরা কতটা সঠিক করতে পেরেছি বা আমাদের মধ্যে কি ভুল ত্রুটি রয়ে গেছে, এই যে সামগ্রিক একটা পর্যালোচনা এটা কি বলা হচ্ছে মূল্যায়ন। তাহলে এই যদি আমরা মূল্যায়ন করি তাহলে কোথায় আমাদের ব্যর্থতা রয়ে গেছে, আমরা কোথায় সাকসেসফুল হতে পেরেছি সেইটা কিন্তু আমরা জানতে পারবো। তার ফলে কি হবে না যদি আমাদের ভুল ত্রুটি থেকে থাকে পরবর্তী ক্ষেত্রে আমরা সেগুলো কি করতে পারবো না সংশোধন করে নিতে পারবো। তাহলে এই প্রকল্প পদ্ধতির যে চারটে স্তরের কথা বললাম সেই চারটে স্তর সম্পর্কে আমরা জানলাম। দেখো এর মধ্য দিয়ে আমরা ভাষা শিক্ষাটাকেও কিন্তু একটা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়িত করতে পারি, তো সেই মতন কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। তো এই যে প্রকল্প পদ্ধতি ভাষা শিক্ষার একটা উল্লেখযোগ্য পদ্ধতি, তো এই পদ্ধতিটার ক্ষেত্রে বিশেষ করে যদি আমরা ধরো ওয়ার্ক এডুকেশনের কোন একটা বিষয় আমরা পড়ি তাহলে সেই কর্মশিক্ষা বিষয়ে যখন আমরা কোন একটা প্রজেক্ট নির্বাচন করি যেমন ধরো বই তৈরি করা, হ্যাঁ বা ধরো সাবান তৈরি করা, ঠিক আছে, তো এই ধরনের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে আমাদের সেই প্রকল্পগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিস্তৃতভাবে জ্ঞান আমরা কিন্তু অর্জন করতে পারি। সেখানে কি হয় না সেখানে ছাত্রছাত্রীরা নিজেরা কি করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নিজেরাই কর্ম সম্পাদন করে, তার ফলে কি হয় না তাদের একটা বাস্তব অভিজ্ঞতা গড়ে ওঠে, অর্থাৎ তারা কাজটাকে হাতে কলমে শেখে, এর ফলে কি হয় না তাদের একটা মানে সেই কাজ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, একটা অভিজ্ঞতা তৈরি হয়, এটাই কিন্তু প্রকল্প পদ্ধতির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা সুবিধা বা কর্মকেন্দ্রিক পদ্ধতি, অর্থাৎ এখানে কর্মকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এই যে সামগ্রিক পদ্ধতি এই যে পদ্ধতির কথা আমরা শিখলাম এই পদ্ধতির কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধার জায়গা কিন্তু আছে, তো এই প্রকল্প পদ্ধতির যে কি সুবিধা সেইগুলো একটু আমরা জেনে নেব। যেমন ধরো যে প্রকল্প পদ্ধতি যখন আমরা নির্বাচন করি তখন শিক্ষার্থীকে কিন্তু হাতে কলমে কাজটাকে শিখতে হয়, তাহলে এই যে হাতে কলমে কাজটা শিখছি তার ফলে কি হচ্ছে না সেই কাজটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে, একটা জ্ঞান অর্জন হচ্ছে, এইটা গেল প্রকল্প পদ্ধতির একটা সুবিধা। দু নম্বর সুবিধা কি না এই যে প্রকল্প পদ্ধতির যে প্রত্যেকটা ধাপ আছে সেই প্রত্যেকটা ধাপ কিন্তু আস্তে আস্তে আমাদেরকে পূরণ করতে হয়, অর্থাৎ একটা কাজের সঙ্গে আরেকটা কাজের যে সামঞ্জস্য আছে সেই সামঞ্জস্যটাও কিন্তু ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে, এটাও কিন্তু প্রকল্প পদ্ধতির একটা উল্লেখযোগ্য সুবিধা। এছাড়াও কি না প্রকল্প পদ্ধতি হচ্ছে একটা আনন্দদায়ক পদ্ধতি, এটাও কিন্তু একটা ছাত্রছাত্রীদের কাছে বিশেষ আকর্ষণীয়, এটাও কিন্তু একটা প্রকল্প পদ্ধতির সুবিধার্থে। এরপরে আর কি সুবিধা আছে না প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানের ক্ষেত্রে কি হয় না বিভিন্ন বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের একটা সার্বিক জ্ঞান গড়ে ওঠে,
এটাও কিন্তু প্রকল্প পদ্ধতির একটা সুবিধা। অর্থাৎ কি বললাম না, বিভিন্ন বিষয় সম্পর্কে একটা জ্ঞান অর্জন, এটাও কিন্তু একটা সুবিধা। আর কি সুবিধা আছে না, প্রকল্প পদ্ধতিতে শিক্ষা অর্জনের ফলে আমরা একটা মূল্যায়নের জায়গা পাচ্ছি, সেখানে আমাদের কি ভুল ত্রুটি হয়েছে বা কি সংশোধনের জায়গা আমাদেরকে নিয়ে আসতে হতে পারে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে। এটাও গেল কি না একটা প্রকল্প পদ্ধতির সুবিধা। আর কি সুবিধা আছে না, প্রকল্প পদ্ধতি যেহেতু কর্মকেন্দ্রিক পদ্ধতি, কর্ম সম্পাদন করতে হয়, তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু শ্রমের প্রতি একটা মর্যাদা বোধ তাদের তৈরি হয়। অর্থাৎ শ্রমের যে কি মূল্য আছে সেই সম্পর্কে তাদের একটা কি না একটা ধারণা তৈরি হয়। এটাও কিন্তু একটা সুবিধার দিক। এছাড়াও কি আছে না, এখানে এছাড়াও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সহযোগিতামূলক সুবিধা। অর্থাৎ কোন একটা প্রকল্প নির্বাচন করে সেই প্রকল্প যখন আমরা সম্পাদন করব, তখন আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর একত্রিত হয়ে সেই কাজটাকে আমরা সম্পাদন করব, তাই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা আন্ডারস্ট্যান্ডিং বা সহযোগিতার প্রয়োজন পড়ে। তো সেই সহযোগিতামূলক শিক্ষাটাও কিন্তু এই প্রকল্প পদ্ধতিতে আমরা দেখতে পাই, এটাও কিন্তু একটা সুবিধার দিক। তাহলে প্রকল্প পদ্ধতির মাধ্যমে যখন আমরা শিক্ষা অর্জন করব, তার যে কি কি সুবিধার দিক আছে সেগুলো আমরা জানলাম। এরপর আসছে আমরা অসুবিধার দিকগুলো। তো প্রকল্প পদ্ধতির কিছু অসুবিধা পরিলক্ষিত হয়, যেমন ধরো যে প্রকল্প পদ্ধতির মধ্যে যদি আমরা শিক্ষা দান করি, তাহলে একটা সপ্তাহের মধ্যে একটি বা দুটির বেশি প্রকল্প আমরা নিতে পারবো না বা আমরা শেষ করতে পারবো না। তো এর ফলে কি হবে না, আমাদের যে সিলেবাসের ব্যাপারটা থাকবে সেই সিলেবাসটা কিন্তু আমরা সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবো না। তো এইটা গেল প্রকল্প পদ্ধতির একটা অসুবিধার দিক। আর কি অসুবিধা আছে না, দেখো যে একটি শ্রেণীকক্ষে আমার যখন ছাত্রছাত্রী সংখ্যা অনেক বেশি থাকবে, যেখানে 70-80 পেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সেই প্রকল্প পদ্ধতিতে অংশগ্রহণ করাতে পারবো না। এটাও তার ফলে কি হবে না, কিছু ছাত্রছাত্রী সেই পদ্ধতিতে অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে। এটাও গেল প্রকল্প পদ্ধতির একটা অসুবিধার দিক। তৃতীয় নম্বর কি না, এই যে প্রকল্প পদ্ধতি পরিচালনা করার জন্য যে দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে সেই দক্ষ শিক্ষকের অভাবে প্রকল্প পদ্ধতিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করা যায় না। এটাও গেল প্রকল্প পদ্ধতির একটা অসুবিধার দিক। আর কি অসুবিধা আছে না, এই প্রকল্প পদ্ধতি হচ্ছে একটা ব্যয় সাপেক্ষ পদ্ধতি, তাই এই পদ্ধতিতে শ্রেণীকক্ষে শিক্ষাদান পরিচালনা করা খুব একটা সহজ সাধ্য হয় না। এটাও গেল প্রকল্প পদ্ধতির একটা অসুবিধার দিক। আর প্রকল্প পদ্ধতি পরিচালনার জন্য বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষক মহাশয়ের জ্ঞান থাকার প্রয়োজন হয় বা ছাত্রছাত্রীদেরও বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত জ্ঞানের অভাবে এই প্রকল্প পদ্ধতিকে সাফল্যমণ্ডিত করা যায় না। তাই প্রকল্প পদ্ধতির মাধ্যমে শিক্ষাদানে যেমন কিছু সুবিধার দিক আছে, ঠিক একইভাবে কিছু অসুবিধার জায়গাও কিন্তু তৈরি হয়। তাই সার্বিকভাবে আমরা এই প্রকল্প পদ্ধতিকে আমরা মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি বলতে পারি, কারণ হচ্ছে এইখানে শিক্ষার্থীরা নিজের হাতে কাজ করে এবং সেখান থেকে তারা হাতে কলমে শিক্ষা অর্জন করে, যেটা ভবিষ্যতে তাদের বাস্তব জীবনে সেই জ্ঞান তারা কাজে লাগাতে পারে এবং বিভিন্ন কর্মকেন্দ্রিক কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করে তাদের জীবনের জন্য যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন হয় সেটাও তারা সংগ্রহ করতে পারে। তাই মাতৃভাষা শিক্ষাদানের ক্ষেত্রে প্রকল্প পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।